Election to Zika village decoction, Tomot, my Ocole sufficient, Kahuna like a more Ocole sufficient. Evla Buzina Paremoy, Evla Buzina Paimoy, Kilati Banga, Singa Evla Buzina Paimoy. Eh, boy Nakamu, Kako Boynago. More Porivar, 8 to 10 besto. গটিকে বিটিআর অঞ্চলত 35 লাখ জনসাধারণ আছে আমাৰ কোট সময় আছে এবিলা কবৰ কাৰণে তেখেতৰ বাইদেউ কি পিন্দে কি খাই কি কৰে হিবলক মোৰ সাবলৈ কি আছে এটো ব্যক্তিগত জীৱন আজি হাগ্ৰামা মহিলাৰী সকলৰ হিতুহে কাৰবা বডিটো লৈ কথা কব তা তেখেতৰ মূৰত চুলি নাই মইটো একদিনো কোৱা নাই নহয় তো এবিলা কথা কোৱা নেকি তো তেখেতক মই শ্রদ্ধা কৰো সন্মান কৰো সো ইতা ৰাজনীতিটো ইমান মানে তলত লৈ গৈছে হ্যাঁ ইমান তলত নিবলৈ নাপায় মূল্যবোধ ৰাজনীতি কৰিব লাগে 17 বছৰ ৰাজনীতি কৰি ভাৰতৰ ৰাজনীতিৰ যদি একো দাৰি কমা বুজি পোৱা নাই তেনে হলি তো আমি সহায় কৰিব নোৱাৰিম গটিকে হাগ্ৰামাৰ কোনো ইস্যু নহয় একদম ইস্যু নাই অপজিশনৰে ইস্যু নাই আৰু হাগ্ৰামাৰ নিচিনা মানুহটো একো ইস্যুয়ে নাই ইস্যুও নাই এজেন্ডাও নাই একো নাই এনেই হি কাৰণে আবুল টাবুল বুকি দুটামান দিন আৰু মানুহক ব্যস্ত কৰিব তাৰ পিছত বিপিএফৰ দোকান চিরদিনের কারণে বন্ধ হব আর তার পিছত আর এক নাই ঠিক হয়ে যাব আর কংগ্রেসে যে ধরনের ইয়াতে নতুন প্রত্যাহ্বান সৃষ্টি করব বিচার কংগ্রেসে ইয়াত প্রত্যাহ্বান সৃষ্টি করবলৈ মই ভাবো যে তেখেত সকলৰ যদি ভাল ভাল নেতাও ইয়াত উলায় তেনে হলিও কমসে কম আর 25 বছর 30 বছর লাগিব কারণ ইমান তলত গৈছে চুলি লগত কি কথা ইলেকশন তো জিখাই ফেলে দেখাওকছন প্রমোদ আপনার প্রমোদ বড় আপনার সুইচাইরত দিনটো হল 9 তারিখ এপ্রিল যেহেতু 8 তারিখ এপ্রিলত 2025-র 8 তারিখ এপ্রিলত ফার্স্ট বছরটো কমপ্লিট হল যেহেতু আখরে পালন হওয়া নাই বা ইমপ্লিমেন্ট হওয়া নাই এই হিসাবত 9 তারিখত সি সুইচাইড করব লাগে এটুয়ে কইছো মই হাগ্রামাক কি কল কই গল যা খালি সর্বানন্দ সোনাল ডাঙরিয়া কি কইছে মকতো একই কই কোয়া নাই তই ইউপিপিএল আপনা ভয় গেছে নাকি যার বাবে ইউপিপিএল ভয় খায় আছে ইউপিপিএল জিকি বলাই কোনো রাস্তাই নাই ইউপিপিএল নহয় বিজেপিও ভয় খায় আছে এটা বিজেপিও ভয় খায় আছে এজেপি বিজেপি আর ইউপিপিএল আপনি অকলে আর সব মন্ত্রী হবার সব মানু আই গেছে মই অকলে সাফিসিয়েন্ট রে কাকো না লাগে মই অকলে সাফিসিয়েন্ট আপনার কি জাদু আছে এইবিলাক বুজি নাপায় মই কি লাঠি ভাঙা চিঙা এইবিলাক বুজি নাপায় মই বুজি পালে মই এনসাৰ দিলে হয় মিডিয়া জীয়াই ৰাখি আছে মোক মিডিয়া মোৰ ওপৰত খংহে উঠি আছে জানে কিয় খং উঠি আছে খং উঠি আছে মিডিয়ায়ে মই তাৰমানে সময়মতে লগ নকৰে কথা নকয় কেতিয়া বিচাৰি নাপায় বুলি খং উঠি থাকে মই চন্দন বা কিয় বা এনেকুৱা কৰি আছে বুজি নাপায় মই বুজি নাপায় চাব পাৰে সি যাব পাৰে নাই আচলতে আমি চন্দন ব্ৰহ্ম যদিও ইউ পি পিলত গৈছে আমি আজিলৈকে তাক এক্সপেলে কৰা নাই জানে সি ইউ পি পিলত জইন কৰিছে হয় কিন্তু আমাৰ বি পি এফৰ পৰা আমি তাক আজিলৈকে এক্সপেল কৰা নাই কথা সেইটোৱে সদস্য মানে আমি এক্সপেল কৰা নাই যিহেতু সদস্য হৈ পেলাই থাকিব সি কিন্তু ইউ পি এফত জইন কৰিছে নন বড়োৰ প্ৰতি আমাৰ মৰমটো বেছি আৰু নন বড়োসকলক কিছুমান কথা আছে বহুত বুজাব লগা আছে যেনিবা মাটিৰ ফাট্টাৰ ক্ষেত্ৰত বা কিছুমান সমস্যাৰ ক্ষেত্ৰত জাতিগত সমস্যাৰ ক্ষেত্ৰত বহুত ক'ব লগা আছে বুজাই দিব লগা আছে সেইকাৰণে মই নন বড়ো এরিয়াবিলাকক মই বেশি প্রায়োরিটি দিছে কথা হইছে নির্বাচনী প্রচার চন্দন ব্রহ্ম খার হয়ে নির্বাচনী প্রচার চলাই আছে মই না জানো এই রঞ্জিত না ফেরেঙ্গা এই আমার মানুষই নহয় বিটিসির মানুষই নহয় ইয়ার কথা কেউ আনি থাকে